হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবু শাহেদ খান, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি যাচ্ছি নাগরপুর জমিদার বাড়ি দেখতে। তো নাগরপুর জমিদার বাড়ি দেখার অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনো কারণে হয়ে উঠছিল না। তো এই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল। আরেকটা কথা, আজকে কিন্তু আমি আপনি বা আমার সাথে যাচ্ছি না, আজ আমি যাচ্ছি আমার অতি প্রিয় চারজন বোনের সাথে। তো এখন আমরা পার হচ্ছি অ্যালাসিন ব্রিজ। তো আমরা এখন ঢুকে যাব, এখন ঢুকে গেছি নাগরপুর। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব, পৌঁছে যাব নাগরপুর জমিদার বাড়িতে। তো আমাদের সাথেই থাকুন। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম কলেজটাতে। তো চারপাশের পরিবেশ সম্পূর্ণটাই মিলিয়ে অসাধারণ, অসাধারণ সুন্দর একটা জায়গা। এমনকি চারপাশেই পুরো পুরনো স্মৃতি জর্জরিত পুরো জায়গাটাতে। তো এটা হলো কলেজের প্রাঙ্গণ, যেটা এখন কলেজ। এটা হলো মেন ভবন আর কি, মেন বিল্ডিংটা যেটাতে এখন কলেজ, পুরোটাই মহিলা কলেজ। এটা একটা এখন পরিত্যক্ত রুম, যেটা বিল্ডিংটা এখন পুরোটা পরিত্যক্ত, যেহেতু বন্ধ ছিল। আমরা জাস্ট একটু ফাঁকা পেয়েছিলাম, ওখান দিয়ে আমি ভিডিওটা করেছি পুরো রুমের। তো রুমটা অসাধারণ ছিল। এটা হচ্ছে কলেজের পাশেই একটা ছোট পুকুর ঘাট আছে, পুকুরের মতো। আর এখন যে জায়গাটাতে আমি আছি সেটা হচ্ছে কলেজের একদম পিছন সাইড আর কি, যেটা এখন কোনো বিল্ডিংই ব্যবহারযোগ্য নয়। চলুন একটু ভিতর দিকে যাওয়া যাক। তো আমরা যে সময়টাতে গিয়েছিলাম প্রচুর গরম ছিল, এই দিঘিটা এই পুকুরের পাশেই এতটা শান্তি পেয়েছি। এই বিল্ডিংটা গেটটা বন্ধ ছিল দেখে আমি ভিতরে ঢুকতে পারিনি, তাই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট উপর থেকে ভিডিওটা করেছিলাম। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। যদিও বাড়ি ফিরতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু তাও ফিরতে হবে, কিছু করার নেই। কারণ ওখানকার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে ওখান থেকে ফিরতেই মন চাচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু ওখানে পারমিশন নিয়ে ঢুকতে হয়েছে, কারণ একেই যেহেতু করোনার সিজন এবং কি সেজন্য কলেজও বন্ধ। তো সেজন্য আমাদের ফার্স্টে ওনারা ঢুকতে দিতে চাচ্ছিলো না। তো দেন আমরা ওইখানকার কলেজের এক টিচারের সাথে যোগাযোগ কথা বলে, তো আমরা অনেক কষ্টে পারমিশন নিয়ে তারপরে ঢুকেছিলাম। আর ওনারা তো ঢুকতেই দেবেন না, যদিও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বেশিক্ষণ ওনারা আমাদের অ্যালাও করেনি।
তো আমরা জাস্ট কিছু ছবি টবি তুললাম, নেই চলে এসেছি। আর তো আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আমার ব্লগটা। প্লিজ সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন আমার পেজটা, এমনকি ভিডিওটাও লাইক শেয়ার করে দেবেন। আর যদি আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে চান আপনারা, তো প্লিজ 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 আমার পেজটা লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন। তো খোদা হাফেজ।